আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উমিগি ওয়ালা আলিহি আসহাবিহি ওয়া বারিকাসাল্লিম রব্বি ইসরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়াহালুল উকদাতা মিন লিসানি ইয়াকু ক্বাওলি রব্বি জিদ্নি ইলমান নাফিয়া ওয়াল ইলমান বি সালেহীন রব্বি ইয়াসসির ওয়া লা তু'সসির ওয়া তামিম বিল খায়র অবিকা নস্তাঈন ইয়া ফাত্তাহ আজ আপনাদের খিদমতে দাদা হুজুর রহমতুল্লাহের অসিয়াতনামা একুশ নম্বর থেকে আপনাদের মতে পেশ করছি একুশ নম্বর অসিয়াত মাথায় এইরূপ লম্বা চুল রাখিবেন না যে তাহা মেয়ে লোকের নেয় হয় বাবরি সুন্নত বাবরি সুন্নত মোতাবেক রাখিতে পারে বাজে নাদান ফকিরেরা লম্বা চুল রাখে ও হারাম বাবরি রাখি হইলে স্কন্ধ পর্যন্ত মানে কাত পর্যন্ত চুল কাটিয়া খাটো রাখিবে মহাড়া নিচে না পড়ে মহাড়া নিচে চুল লম্বা হইলে ইস্তি লোকে ন্যায় হয় ওয়া হারাম ওয়ার প্রতি খোদা তালা লানত তালা লানত পতিত হয় অর্থাৎ অভিশাপ তালার অভিশাপ তার ওপরে নাজিল হয় বাইশ নম্বর ওষিয়াত সবরে করিয়া কেহ সওয়াল করিয়া অর্থাৎ চাইয়া কিছু লইবেন না ও হারাম যদি কেউ আল্লাহর ওয়াস্তে মিনিটের খতম পড়ে আর পড়ানেওয়ালা লিল্লাহি কিছু দেয় আল্লাহর অস্তে কিছু দেয় এক্ষেত্রে লওয়া দেওয়া যায় যাচ্ছে বর্তমান জামানায় কোরআন শরীফ ও হাদিস শিক্ষা দিয়া ও আজান দিয়া ও ইমামতি করিয়া খতমতারি পড়িয়া ঝাড়ফুঁক দিয়া মজুরি লওয়া জায়েজ আছে তেইশ নম্বর ওসিয়াত ওয়াজ নসিহাত আল্লাহর ওয়াস্তে করিবে কিছু দিলে লওয়া জায়জ আছে স্থানে লোকেরা ভালো মন্দ সুৎখোর ঘুষখোর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিগের দেয় ওয়া নাজায়েজ। হালাল মাল দিয়া দিলে লইতে কোনো দোষ নাই আরেকবার শুনি তেইশ নম্বর ও ওয়াজ নসিয়াত আল্লাহ ওয়াজতে করিবে কিছু দিলে লওয়া জায়জ আছে স্থানে লোকেরা ভালো মন্দ ঘুষ ঘুষকর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজ দিকে দেয় ও আাজায়জ হালাল মাল দিয়া দিলে ওয়াতে কোনো দোষ নাই চব্বিশ নম্বর ওসিয়াত যে যে স্থানে থাকেন জামাতে নামাজ পড়িবেন জুম্মা ও ঈদ পড়িবেন মদিনা মদিনেশ্বরী ব্যতীত সকল স্থানে আগ্রিজ নামাজ পড়িবেন যে ব্যক্তি স্বেচ্ছায় তিন জুম্মা তরক করিবে সে ব্যক্তি মালাউন পঁচিশ নম্বর ও অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়া বসে ও মুড়ি করিতে থাকে অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এইরূপ হইয়া পড়ে নাকি অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরিয়াত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম শিক্ষা দেবে তাদের অনুসরণ করিবেন ছাব্বিশ নম্বর রসিয়াত আমার বাড়িতে বৎসরে একুশ বাইশ ও তেইশে ফাল্গুন তারিখ নির্ধারণ করিয়া একটি ওয়াজের মজলিশ করি ওই তারিখে আমার পীর কিংবা দাদা পীরের মৃত্যু হয় নাই আমি জানি আল্লাহ বলিয়াছেন ইয়াই আমানু কুয়ান ফসিকুম ওয়া কুম না র এই মানদরগণ তোমরা নিজের দিগকে ও নিজেদের পরিজনকে অগ্নিহিতা রক্ষা করো এই আয়াতের মর্ম অবলম্বনে আমার বাড়িতে দেশি বিদেশি সকলকে আম দাবাদ দিয়া বহু আলে মলামা হাফেজ কারি কর্তৃক ওয়াজ নসিয়াত করাইয়া ও নিজে করিয়া শরিয়াতের হুকুম আহাকাম জানাইয়া দেয় যদি কোনো দেশে কোনো মশলা লয়া মতভেদ থাকে তবে এই মাহফিলে থাকিয়া তাহার মীমাংসা করিয়া লন এই মাফিল মাহফিলে প্রায় প্রত্য পঁচিশ তিরিশ হাজার লোক হাজির থাকে ওই তিন দিনের একদিন একদিন ষাট সত্তর খতম কোরআন শরীফ সরেখলাস ও ফাতেহা কলেমা ইত্যাদি পড়ানো হয় এই সমস্ত সাব হজরত নবী করিম সাল্লা যাবতীয় অলি আউলিয়া গৌস কুতুব ও যাবতীয় মুসলমানের রুহের ওপর সবরেশানি করা হয় এই জন্য মাহপিলের এক নাম ইসালে সবাব যদি কেউ এই মাহফিলকে প্রচলিত রস বন্য কিছু বলে তবে তাহার তবে তাহা কেউ শুনিবেন না এই মাহফিলে এই মাহফিল যাতে আল্লাহ কায়েম রাখেন তার চেষ্টা করিবেন সাবধান কেউ যেন অর্থের লোভে বা অন্য কোন রূপ অন্য কোনো রূপ মান মর্যাদার জন্য না করেন বিশুদ্ধ হেদায়তের নিয়েতে করিলে বহু নেকি পাইবেন আরও সাবধান থাকিবেন যে যেন এই মাহফিলে কোনো প্রকার বেদাত ও হারাম কাজ বা নামাজের জামাত তরক না হয় বাজে তামাশা ইত্যাদি না হয় যদি কেউ যদি কেউ আ করে তবে আমি তার প্রতি দাবি রাখিব সাতাশ নম্বর শেয়ার বাজে পীরে দরবারে অমাবস্যা পূর্ণিমা বা পীরের মৃত্যুর তারিখ নির্দিষ্ট করিয়া উরুস ইত্যাদি হইয়া থাকে এমনকি জামায়াতের নামাজ পড়া হয় না মেয়ে লোক যায় তারা হালকা করে ও বেপর্দায় চলে ও হারাম আঠাশ নম্বর ওসিয়াত ওই মজলিসে কেউ যাইবেন না যেরূপ সরেশ্বর মাইস ভান্ডার ইত্যাদি স্থানে আছে ওই ওইভাবে উরুস করা বেদাত ও হারাম এমন জলি জেকের করিবেন না যাতে নির্দিত ব্যক্তির নির্দারা ভঙ্গ হয় কোরআন শরীফে ও নামাজ পড়ায় বিঘ্ন ঘটে উনত্রিশ নম্বর সিয়াদ জোয়ার্লিন ও দোয়াল্লিন সম্বন্ধে যে স্থানে মতভেদ আছে তৎ সম্বন্ধে আমার মত এই যে মক্কা শরীফ ও মদিনা শরীফের মক্কে আলেমগন যেরূপ দোয়াল্লিন পড়ে আমি তদুর পড়ি দাল দাল দ্বারা পড়িলে নামাজে ফতুরি আসিবে কিন্তু যে ব্যক্তি চেষ্টা করা সত্ত্বেও মাখরাজ আদায় না হয় তার জন্য মাপ তিরিশ নম্বর ও কেউ জমি কোট রাখিবেন না মানে বন্ধক রাখিবেন না যুধি ইত্যাদি দ্বারা কেউ সুদ খাইবেন না ও জুলুম করিবেন না ইনশাল্লাহ কাল একত্রিশ নম্বর ওসিয়াত থেকে আপনাদের সাম আপনাদের মতে পেশ করব ইনশাআল্লাহ যে সমস্ত যে সমস্ত ওসিয়াতগুলি আমরা শুনলাম এর প্রতি আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাদের প্রত্যেকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন